নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য এখানে আমি নিয়েছি রুল ময়দা আর একটা যাতে বড় রকমের ডো তৈরি করা যায় সেরকম নিয়েছি তাতে লবণ আর নিয়েছি জোয়ান বা আজবাইন যাই বলা হয়ে থাক সেটা তো এটাকে নিয়ে বেশ ভালো করে সবগুলোকে মিক্সড করে নিলাম প্রথমে এরপর মিডিলটা একটু ফাঁক করে আমি এখানে দুই থেকে তিন চামচের মতন রিফাইন অয়েল দিচ্ছি দিয়ে এটাকে যে ডোটা বানাবো সেটা কিন্তু যেরকম সমস্যা হয় সেরকমই একটু টাইট ডো বানাবো আর তার আগে ময়নটা কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে নতুবা কিন্তু ডোটা খুব একটা ভালো হবে না আমি যেটা বানাতে চাইবো তাই আগে ময়নটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর নর্মাল জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব ডোটা বারবার বলছি এটা কিন্তু সিঙ্গারা বানানোর যেরকম ডো হয় সেরকমই শক্ত বানাবো কিন্তু সিঙ্গারা হবে না ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন কতটা শক্ত শক্ত আছে আমি আগেই বললাম যে ডোটা একটু আমি টাইট করে মাখবো তো এটা মাখা হয়ে গেছে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ বাকি কাজটা করে নিই এখানে আমি দুটো আলু বড় আলু আগে থেকে বয়েল করে রেখেছিলাম ছোট পিস করে নিয়েছিলাম সেটাকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি গ্রেড করলে এটার মধ্যে কোনো লাংস থাকবে না তাই আমি এটাকে গ্রেড করে নিচ্ছি বেশ স্মুথলি জিনিসটা হবে সেই কারণে আমি এটাকে আলুটাকে গ্রেড করে নিলাম তো এরপর আমি যত রকমের মশলা মোটামুটি দেওয়া যেতে পারে যেটা আমি বাড়িতে অ্যাভেলেবেল পাবো সেটাই আমি ইউজ করব যার জন্য এখানে লবণ তো অবশ্যই তো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্ল্যাক পেপার ম্যাগি মশলা গরম মশলা এবং সাথে চাট মশলা সমস্ত কিছু দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেবো যাতে কোনো কিছু আলাদা না থাকে টেস্ট যেন একদম বরাবর আসে সেই কারণে আমি এটাকে খুব সুন্দর হাত দিয়ে এটাকে মেখে নেব। কারণ স্টাফিংটাই আসল তো স্টাফিংটাকে তো ভালো করে করতেই হবে তাই আমি এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আপনারা দেখতেই থাকুন না কী বানাচ্ছি মনে হচ্ছে না যে কী এমন বানাবো তো এটা আমার রেডি হয়ে গেছে আর লাস্টে এটার সাথে আমি দুই থেকে আড়াই চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করছি এবং ওটাকেও খুব ভালো করে মেখে নিচ্ছি এতে একটা চিটচিটা ভাব ভালো হবে তাই দিলাম স্টাফিং আমার একদম রেডি আমি এটা ঢাকা খুলে নিয়েছি দেখুন এখনও কিন্তু এটা খুব একটা নরম হয়নি কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে যেভাবে আমি এটাকে ইউজ করতে চাইব তার জন্য কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো এবার আমি চাকি চাকিবোলনা নিচ্ছি এখনও ভাবছেন যে কি বানাবো এটাই তো কি বানাচ্ছি সেটাই দেখতে থাকুন তো চাকতির মধ্যে আমি একটু ময়দা কিংবা আটা যেটা খুশি নিয়ে পর এটাকে ভালো করে হাতে করে যতটা স্প্রেড করা যায় করে নেবো এরপর বেলন দিয়ে আমি এটাকে যতটা বড় বানানো যায় যতটা গোল বানানো যায় গোল যদি নাও বানাতে পারেন তাও কোনো অসুবিধা নেই কিন্তু মোটামুটি যতটা বড় বানানো যায় ততটাই কিন্তু বানাবো এখনো তো বুঝতে পারছে না যে কি বানাবো সত্যি কি বানাবো সেটাই কিন্তু দেখার এবং এটা বানাবার জন্য বাকিরা সবাই দেখি প্রচুর রকমের অনেক কিছু ইউজ করতে থাকে এটা দরকার ওটা দরকার কিন্তু বাড়ির বিভিন্ন রকম জিনিস দিয়ে কীভাবে এটাকে বানানো যায় সুন্দরভাবে সেটাই আমি কিন্তু দেখাবো তো এটাকে আমি খুব একটা গোল করতে পারিনি তাই আমার কাছে যে জাম্বাটি ছিল সেটাকে এটা মুখ কাটে জাম্বাটি হলে খুব ভালো হতো তাহলে আমাকে নাইফ ইউজ করতে হতো না তো যাই হোক আমার কাছে এটা আছে আপনাদের কাছে কাটা জাম্বাটির মুখ থাকলে খুব ভালো হয় তো এটাকে আমি সাইড দিক দিয়ে কেটে নিচ্ছি গোল করে যাতে পুরো মেজারমেন্টটা খুব সুন্দরভাবে আসে তো এটা দেখতেই পাচ্ছেন কত আসানিতে এটা উঠে গেল বেরিয়ে চলে এলো দেখুন টোটালি গোল যেটুকু খারাপ হয়েছে সেটুকু কিন্তু আমার জাম্বাটিটার কারণে হয়েছে এরপর যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা বোটলের ঢাকনা তো সেটাকে একদম মিডিল বরাবর আমি বোস করিয়ে সাইড দিক দিয়ে পুরো যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি স্প্রেড করে দেবো খুব সুন্দরভাবে এবং করার সময় কিন্তু একটু হালকা হাতে এবং সাবধানতা অবলম্বন করে করবেন নতুবা যেন ছিঁড়ে না যায় কিংবা আর পুটটাও চেষ্টা করবেন যেন খুব সুন্দরভাবে স্প্রেড হয় এরপর একটা বড় ধারালো নাইফ নিয়ে আমি যেভাবে পিৎজা কাটিং করে সেইভাবেই কিন্তু ধরে ধরে কাটিং করব। তো এটাও কিন্তু একটু সাবধানে এবং ধৈর্যের সহিত করতে হবে নতুবা কিন্তু ঠিকঠাক হবে না এখনও বোঝা যাচ্ছে না কি হবে তাই না তো এর সাথে কিন্তু আপনারা চাইলে কিন্তু আর একটু ধনেপাতা অ্যাড করতে পারেন দেখতে সুন্দর লাগবে আমার কাছে নেই তাই আমি অ্যাড করলাম না তো আপনারা চাইলে কিন্তু করতেই পারেন তো টোটালি আমি সবগুলো কাটিং করে নিয়েছি এরপর মুখগুলোতে আমি একটু করে আঙ্গুলে করে জল দিয়ে যাতে এটা চেটে ভালো করে সে জন্য এটাকে গোল গোল রাউন্ড করে পুরোটাকে একটা শেপে নিয়েই চলে আসছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে না কত সুন্দর শেপটা আসছে এটার জন্য কিন্তু পিৎজা কাটার প্রয়োজন তারপর গোল মেজারমেন্টের জন্য কিছু না কিছু প্রয়োজন যেটা কিন্তু আমরা বাড়ির কোনো রকম যেসব আমাদের জিনিসগুলো বাড়িতে থাকে অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই যে কত সুন্দরভাবে বানানো যেতে পারে সেটাই কিন্তু এখানে দেখার এবং এটা আমি নিরামিষ বানালাম আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও বানাতে পারেন তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এক এক করে দেখে কত সুন্দর লাগছে না তো কোনোটা ছোট কোনোটা বড় একটু হয়েছে আগে থেকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো তেলটা কিন্তু খুব একটা গরম করবেন না আর এগুলো ছাড়ার আগে যদি সম্ভব হয় তাহলে কিন্তু পাঁচ দশ মিনিটের মতন একটু ফ্রিজে রেখে দিয়ে কিংবা খোলা বাতাসের মধ্যে রেখে পরে যদি এগুলো ফ্রাই করা হয় তাহলেও কিন্তু খুব ভালো হয় কারণ এই ট্রিক্সটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু এগুলো খুবই ক্রাঞ্চি হবে ভীষণ ক্রাঞ্চি হবে এবং দু এক দিন রেখেও কিন্তু খাওয়া যাবে তো এগুলো আমি তেলের মধ্যে যতটা পরিমাণ মানে যতগুলো ছাড়া যায় সবগুলো আমি ছেড়ে দিচ্ছি আর আমি যখন এগুলো ফ্রাই করবো কিন্তু এগুলো একদম হালকা মিডিয়াম দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখেই লোভনীয় লাগছে তাই না এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য চা দিয়ে খেতে কিংবা কোনো বাড়িতে অতিথি এলে আপনার এটা কিন্তু দেওয়ার জন্য খুবই একটি মানে দুর্দান্ত রেসিপি তো দেখুন কতটা ক্রাঞ্চি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রাঞ্চি হয়েছে জিনিসটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন একবার তো প্লেটে সার্ভের জন্য একদম রেডি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে একদম মুচ করে ভেঙে যাচ্ছে তো এনজয় করুন থ্যাংক